ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চীনে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1310 জনের। মারণ ভাইরাসের আঁতুর ঘর হুবেই প্রদেশে একদিনে মৃত্যু হয়েছে 242 জনের। আক্রান্তের সংখ্যা 48,000 ছাড়িয়েছে। চীনে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মেডিকেল মাস্ক ও শরীর ঢাকা পোশাক পর্যাপ্ত নেই, তাই কার্যত সংক্রমণের ঝুঁকি নিয়ে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন তারা। এদিকে চীনের বাইরে বেশ কয়েকটি দেশেও এই ভাইরাস এবার মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে 26টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই চীনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এই ভাইরাসের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে কোভিড-19। এদিকে 8 দিন পরেও দেশে ফেরা নিয়ে সংশয়ে জাপানে আটকে থাকা মার্কিন জাহাজের বাঙালি কর্মী। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় গত 6 ফেব্রুয়ারি থেকে জাপানের ইয়োকোহামায় কোয়ারেন্টাইনে রয়েছে মার্কিন জাহাজ ডায়মন্ড প্রিন্সেস। তার জেরে আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হাতিপা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা বিনয় সরকার ওই মার্কিন জাহাজের কর্মী। তার দাবি, 20 ফেব্রুয়ারি দেশে ফেরার টিকিট মিলেছে, কিন্তু গতকালই মুম্বাইবাসী দুই জাহাজকর্মীর শরীরে চীনা ভাইরাসের সংক্রমণ মেলায় দেশে ফেরা নিয়ে সংশয় বিনয়ের। 20 তারিখ আমি বাইরে যাচ্ছি, আমার হাতে টিকিট পেয়ে গেছে। তবে এই মুহূর্তে আমাদের জাহাজের সিচুয়েশন সত্যি খুবই খারাপ। আজকেও 38 জন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 10 জন ক্রু আছে, 20 জন প্যাসেঞ্জার আছে, আর কোয়ারেন্টিন টিমের মধ্যে কিছু আছে, আর একজন জাপানিজ খুব ভিআইপি ডক্টর রয়েছে যারা আমাদের হেল্প করতে আসে। 20 তারিখে আমরা বাড়ি ফিরছি সবাই, ওয়েস্ট বেঙ্গলের 6 জন মিলে। আশা করি আমার টিকিট আসছে, ওদের টিকিট এখনো আসেনি যদিও। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে জাপানের কনসালটেশনের কথা বলেছেন। দেবশিলা চৌধুরীও আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর জয়শঙ্করকে কেউ লেটার প্রদান করেছেন। ওনারাও বিদেশ মন্ত্রক কাজ করছে এই নিয়ে। তো আমি সব সরকারকেই থ্যাংকস জানাচ্ছি।